কিন্তু আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শস্য বিমা জমা দেওয়ার জন্য ইনি কিন্তু ঘোষণা করেছিলেন যে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে দুয়ারে সরকার হবে আপনারা চালে দুয়ারে সরকারে জমা দিতে পারেন এবং অনেকে সমবায় সমিতিতে বিভিন্ন রকম ইন্স্যুরেন্স প্রতি বছর করতে হয় তো আপনি সেই ভিত্তিতে আপনার যদি ওখানে মানে সদস্য হয়ে থাকেন তো আপনি ওখানে জমা দিতে পারছেন বা আপনারা যারা সদস্য না হয়ে থাকেন আপনারা চাইলে আপনার ব্লকে গিয়ে কিন্তু বাংলা শস্য বিমা জমা দিতে পারেন এখন কিন্তু জমা নিচ্ছে ঠিক আছে তো আপনারা চাইলে জমা দিতে পারেন এবং আপনাদের যদি জমা দেন এখান থেকে আপনারা প্রচুর টাকা কিন্তু বিমার জন্য পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে ফর্ম ফিল আপটা করবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনার নামের জমি না থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো কিভাবে সেটা আবেদন করবেন একদম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার অবশ্যই খুবই উপকার আসবে ভিডিওটা তো ফর্ম ফিল আপটা আগে দেখিয়ে দিই তারপর আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে এটা আলোচনা করব। তারপর আলোচনা করব যাদের নামে জমি নাই তারা কিভাবে আবেদন করবে তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে বাংলা শস্য বিমা ফর্ম এই ফর্মটা কিন্তু আপনি কোনো কোথাও ডাউনলোড করতে পারবেন না কোনো সাইবার ক্যাপের দোকানে পাবেন না এই ফর্মটাকে আপনাকে সম্পূর্ণভাবে নিতে হলে আপনি কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনাকে নিতে হবে বা যেখানে বাংলার শস্য বিমা জমা নিচ্ছে সেখানে কিন্তু এই ফর্মটা আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্মটা কিন্তু আপনাকে দিবে তো চলো বন্ধুরা চলো আমরা এই ফর্মটার সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে মধ্যস্থকারী বিবরণ এই জায়গায় আপনাকে কিছু করা লাগবে না এটা যিনারা জমা নেবেন তিনারাই কিন্তু ফর্ম ফিল আপ করবেন ওই জায়গাটা ফিল আপ করবে তো আপনাকে কোথায় কোথায় কী করতে হবে বলে দিই এখানে দেখুন কৃষকের নাম লেখা আছে এখানে কি করবেন আপনার যিনি জমা দিচ্ছেন তার এখানে নামটা লিখে দেবেন ঠিক আছে এ জায়গায় তার পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখবেন এ জায়গায় তার বয়সটা উল্লেখ করবেন মানে আধার কার্ডে ভোটার কার্ডে যে বয়সটা দেওয়া আছে সেই অনুপাতে তার বর্তমান বয়সটা কত হচ্ছে উল্লেখ করবেন হিসাব অনুপাতে আপনি যদি দু হাজার সালের মধ্যে জমা দেন তাহলে এক এক দু অনুপাতে যে বয়সটা হচ্ছে সেই হিসাব করে এখানে লিখে দেবেন এবং আপনি যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুঙ্গে ক্লিক করবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্ত্রীতে ক্লিক করবেন আর অন্যান্য হলেও অন্যান্যতে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে বলছে ভোটার কার্ড নাম্বার এখানে আবশ্যিক মানে আপনাকে ভোটার কার্ড আপনাকে নাম্বার দিতেই হবে আপনার যদি ভোটার কার্ড না থাকেন আপনি কিন্তু এটা আবেদন করতে পারবেন না মানে আপনি আদে আবেদনে অযোগ্য হয়ে যাবেন অবশ্যই আপনার ভোটার কার্ড নাম্বার থাকবে তা আপনি এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিবেন এরপর আপনি জাতি কি আপনি যদি সাধারণ কাস্ট হয় তাহলে আপনি সাধারণের ক্লিক করবেন আপনি যদি তপশিলি জাতি হয় তাহলে তপশিলিতে ক্লিক করবেন আপনি তপসিলী উপজাতি হলে তপসিলী উপজাতিতে ক্লিক করবেন আপনি যদি ও হয়ে থাকেন আপনি ও ক্লিক করবেন এরপর এখানে মোবাইল নাম্বার চাইছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে আধার নাম্বার আধার কার্ডটাও কিন্তু আবশ্যিক অবশ্যই আপনার আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন এরপরে কি করতে হবে বসবাসের ঠিকানা চলে আসছে ঠিক আছে তো দেখুন এই জায়গা হচ্ছে বসবাসের ঠিকানা তো আপনার এখানে গ্রামের নাম দিয়ে দেবেন গ্রামীণ বা মৌজার নাম এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন এখানে আপনার যে ব্লক পড়ছে সে ব্লকের নাম দিবেন এখানে আপনার জেলার নাম দিবেন। আপনার যদি কেসিসি আছে কি না মানে আপনার কিষান ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি এটা ইয়েস করবেন আর যদি না থাকেন আপনি এটা নো করবেন এবং এখানে কৃষক বন্ধুর আইডি নাম্বার আপনার যদি কৃষক বন্ধুর থেকে থাকেন কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন চেক করার পরে দেখবেন ওখানে কেবি আইডি একটা পাবেন ওই কেবি আইডিটা আপনার এখানে দিয়ে দিবেন আর যদি না থাকেন এটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তো কৃষক বন্ধুর যাদের ধরুন মানে নিজের নামে জমি না তাদের তো আর কৃষক বন্ধু হয় না তো সেই হিসাবে তাদের তো আর থাকবে না তার জন্য এটা আপনি ফাঁকা রেখে দেবেন এরপর বন্ধুরা যেটা যে ব্যাপারটা আছে বিমার জন্য প্রস্তাবিত ফসলের জীব জমির বিবরণ ঠিক আছে এই জায়গায় আপনাকে আপনার জমির বিবরণ দিতে হবে তো প্রথমে কি আছে দেখুন এখানে কি বলছে অতীত ফসলের নাম তো আপনি যদি আলুর জমা দিয়ে থাকেন এখন বর্তমানে কিন্তু আলু প্রচুর মানে নষ্ট হয়েছে বিভিন্ন রকম ফসল নষ্ট হয়েছে ঠিক আছে তো আপনি যে ফসলের জন্য আপনি বিমা করবেন সে ফসলের এখানে নামটা লিখবেন ঠিক আছে এখানে ওই মানে ওই যে ফসলটার যে বিমাটা করছেন ওই ফসলটার যে এরিয়ার যে ব্লকের মধ্যে পড়ছে সে ব্লকের নাম এবং সেই গ্রাম পঞ্চায়েতের নামটা দিবেন এবং ওই মানে ওই যে মানে ক্ষতিপূরণটা দিচ্ছেন আলুর ঠিক আছে ওই জায়গার মৌজার নাম লিখবেন এবং তার সাথে যে এর নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন এখানে সেটার খতিয়ার নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এখানে দাগের নাম দিয়ে দিবেন তো ঠিক আছে আপনার ধরুন ওই খতিয়ানা অনেকগুলো দেখা আছে তো মোটামুটি যতগুলো এখানে দেওয়ার মতো জায়গা আপনি পাবেন ততগুলো দিয়ে দিবেন এবং ওই ওটার মধ্যে আপনি যে পরিমাণ আপনি মানে ফসলটা যে পরিমাণ জায়গা আপনি রোপণ করেছেন কতটা প্রস্তাবিত ফসল সেখানে বলেছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা আপনার কতটা পরিমাণ হচ্ছে সে পরিমাণটা এখানে দিয়ে দিবেন এবং এখানে এ করে বলেছে আপনাকে এ করে উল্লেখ করতে হবে অবশ্যই রেকর্ডে এ করে উল্লেখ থাকে ঠিক আছে এই করে যেমনটি আছে আপনি সেইভাবে এখানে লিখে দেবে রেকর্ড বা দুলিলে যেটা আছে তো এরপর নিজস্ব জমি না এখানে যে বিষয়টা বলার যে আপনার যদি না জমি থাকে যদি আপনার নিজস্ব জমি থাকে তাহলে এখানে নিজস্ব জমি লিখে দেবেন আপনি যদি ভাগ চাষি জমি হয় তাহলে আপনি ভাগ চাষি এখানে লিখবেন বা ভাড়া নিয়ে চাষি হলে আপনি ভাড়া নিয়ে চাষি এখানে উল্লেখ করবেন ঠিক আছে যাদের নিজেদের নামে জমি নেয় তারা এখানে সেটা করবেন আপনার যদি নিজের নামে না জমি থাকে তাহলে আপনি ভাগ চাষি না না ভাড়া নিয়ে চাষি সেটা আপনি এখানে উল্লেখ করবেন এরপরে ফসলের রোপণের সম্ভাবনা তারিখ আপনি যেদিন মানে একটা মোটামুটি আইডিয়া করে হয়তো আপনি মানে ধরুন আপনি আলুর জন্য জমা দিয়েছেন আপনি আলু তো অলরেডি লাগিয়ে দিয়েছেন তো আপনার মনে নয় একটা মোটামুটি একটা আন্দাজে একটা ডেট এখানে দেবেন ঠিক আছে যে আপনি মোটামুটি একটা ধারণা করে যে আমি এই ডেটে রোপণ করেছি সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন আর অন্যান্য ফসল হলো এরপরে আরও যদি কোন ঘরগুলো আছে যদি আলুর জন্য ধরো আরও আপনি জায়গা দিবেন বা সেটা অন্য জায়গা ঠিক আছে বা অন্য এরিয়ার মধ্যে পড়ছে বা ওই দাগের বা ওই খতিয়ানের মধ্যে পড়ছে না তাহলে এখানে পরপর সেগুলো যে এখানে যেরকম স্টেপ বললাম সেমভাবে এগুলো পরপর ফিল আপ করে দিবেন আপনার যত জায়গা আছে আপনি সব দিতে পারেন ঠিক আছে তো যদি আপনার মানে আপনি যেমন জায়গা দেবেন সেই হিসাবে আপনি টাকা পাবেন এখান থেকে বিমার কিন্তু আগের বছর আপনারা জানেন যে আলোর জন্য যারা জমা দিয়েছিলেন প্রায় অনেক ক্ষেত্রে অনেকে যত পরিমাণ জমি দিয়েছে কেউ তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে টাকা পেয়েছে কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার এরকম করে টাকা পেয়েছে যে যেরকম জমি দিয়েছে এরপর অন্য আমরা ব্যাংকের বিবরণ চলে আসছি ঠিক আছে ব্যাংকের বিবরণ তো এখানে দেখুন এখানে এখানে কী করতে হবে আপনাকে যে এখানে বলেছে কৃষকের ব্যাংকের পাসবন অনুযায়ী নাম তাহলে আপনার যে অ্যাকাউন্টটা দিবেন ওই অ্যাকাউন্টে আপনার যে নামটি আছে ওই অ্যাকাউন্টে যে নামটি আছে সে নামটি এখানে দিয়ে দিবেন মানে আপনার নাম দিবেন কিন্তু অ্যাকাউন্ট বইয়ের যে নামটি লেখা আছে সে নামটি এই এখানে দিয়ে দিবেন এখানে ব্যাংকের নাম আপনার যদি স্টেট ব্যাঙ্ক হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা আপনি সংক্ষেপে পিএনবি বা এসবিআই লিখতে পারেন ঠিক আছে আপনার যে ব্যাংকের নাম সে ব্যাংকের নাম দিয়ে দেবেন এখানে ব্রাঞ্চের নাম দিবেন আপনারও ব্যাংকের যে ব্রাঞ্চের নাম হচ্ছে সেই ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এখানে আইএফসি কোড দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্টের ধরন দিয়ে দেবেন ঠিক আছে তো এগুলো আপনার ব্যাংকের বই পেয়ে যাবেন অ্যাকাউন্টের ধরন বিষয়টা বলি যে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে সেভিংস লিখবেন যদি কারেন্ট হয় কারেন্ট লিখবেন এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না তার জন্য বলে দিলাম এরপরে দেখুন এইটা আপনি চাইলে আপনি নিজেও ফিল করতে পারেন কিংবা এটা যেনারা জমা নেবে তেনারা ফিল করে তো আপনি নিজেই করে নেবেন ঠিক আছে তো এখানে বলে দিই এই চিরকোডটা কিন্তু আপনাকে দিয়ে দিবেন জিনাকে জিনাদেরকে জমা দিবেন তেনারা কিন্তু দিয়ে দেবেন তো এখানে কি করবেন এখানে আপনার আবার নাম লিখবেন এখানে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম আপনার যেটা হবে সেটা লিখবেন এখানে আপনার গ্রামের নাম এখানে আপনার এখানে গ্রাম পঞ্চায়েত এখানে আপনার ব্লক এখানে জেলার নাম ঠিক আছে এবং আপনি যে তারিখে রোপণ করছে সে তারিখ এখানে উল্লেখ করবেন যে ফসলের জন্য সে ফসলে উল্লেখ করবেন এবং যে পরিমাণ একর জমির জন্য আবেদন করছে মোট পরিমাণটা আপনি এখানে লিখে দেবেন মোট পরিমাণ একরটা এখানে লিখবেন ঠিক আছে আপনি যতগুলি আলু ধরুন আলুর আপনি বিভিন্ন জায়গায় আপনার আলু লাগানো আছে ওখানে এক দাগ নাম্বার ওখানে আরেক নাম্বার ওখানে আলাদা খতিয়ান তো সেই হিসেবে মোট টোটাল করবেন টোটাল করে যত একর হচ্ছে সেই একরটা এখানে আপনি পরিমাণটা বসাবেন এরপরে এখানে আবার কি করবেন আপনার নাম লিখবেন ঠিক আছে তো এরপরে এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন এবং আপনার যে ব্যাংকের শাখা সে শাখার নাম লিখবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবার এখানে মধ্যস্থকারী এখানে আপনাকে কিছু করা লাগবে না এটা হচ্ছে আপনি যিনি আবেদন যিনি মানে আপনার কাজ মানে কাগজটি জমা নেবেন তিনি এখানে তিনা সই করবেন এবং তিনি এখানে সই ট্যাম করে আপনাকে এই চিরকুটটা দিয়ে দেবেন এবং এই চিরকুটটা এই জন্য দেয় পরবর্তীকালে আপনি যদি কোনো কমপ্লেন করুন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি যে জমা দিয়েছি তার যে চিরকুট ঠিক আছে এটা একটা আপনাকে এটা কিন্তু ভালো করে রেখে দেবেন তো এরপরে বিষয়টা হচ্ছে যে যাদের নামে নিজেদের নামে যদি জমি নাই ঠিক আছে আমি আগে বলি যে নিজের নামে না জমি থাকলে আপনি কিভাবে আবেদন করবেন আপনি হয়তো আপনার ওই জমিটা আপনার নয় আপনার অন্য কারো ঠিক আছে তাহলে আপনি এই জমা দিবেন বাংলা শস্য বিমা তাহলে আপনি কিভাবে জমা দিবেন দেখুন আপনার যদি নিজের নামে জমি না থাকে তাহলে আপনাকে কী কী করতে হবে পঞ্চায়েতে একটা লিখিত শংসাপত্র আপনাকে নিতে হবে যে আমি অমুক ব্যক্তির চাষ এইভাবে মানে যে আপনি নিচ্ছে ঠিক আছে ওরকম একটা আপনাকে পঞ্চায়েত থেকে আপনাকে কিন্তু প্রধানের সই নিয়ে স্ট্যাম্প নিয়ে একটা শংসাপত্র তুলতে হবে এবং সেটা আপনাকে দিতে হবে আর নিজের নামে জমি থাকলে তো অসুবিধে নেই ঠিক আছে তো এই হচ্ছে যে তাহলে কী কী লাগবে এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন এর সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে বলে দিচ্ছি আপনার হচ্ছে এক নম্বর হচ্ছে ভোটার কার্ড লাগবে ঠিক আছে দু নম্বর হচ্ছে আধার কার্ড লাগবে তিন নম্বর হচ্ছে আপনার ব্যাংকের বই লাগবে ব্যাংকের বই আর তারপরে চার নম্বরে কি লাগছে চার নাম্বার হচ্ছে আপনার যারা নিজের নিজের নামে যদি জমি থাকে তাহলে জমির রেকর্ড যদি থাকে রেকর্ড বা দলিল এবং বর্তমান আপনার যদি জমি রেকর্ডটা ধরুন দু সালের রেকর্ড ঠিক আছে তো দু সালের রেকর্ড বা দু হাজার কুড়ি সালের বাইশ সালের রেকর্ড বা তার আগেও রেকর্ড আঠেরো সালে সতেরো সালে তাহলে আপনাকে বর্তমান সার্চিং কপি বের করতে হবে বর্তমান যা এখন আপনার নামে যে বর্তমানে জমিটা আছে তার জন্য আপনাকে খতিয়ানের তথ্য বর্তমান খতিয়ান তথ্য বা দাগ তথ্য বের করতে হবে তো আপনি এটা কিভাবে বের করবেন আমার অলরেডি ভিডিও বানানো আছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনি দেখে নেবেন নিজস্ব জমির ক্ষেত্রে এটা বললাম আর আপনি যদি ভাড়া নেওয়ার চাষি বা ভাগধারী চাষি বা আপনার নিজস্ব নামে জমি নেয় তাহলে কিন্তু এটা আপনার লাগছে না ঠিক আছে আপনাকে ওই পঞ্চায়েত থেকে আপনি একটা শংসাপত্র তুলতে হবে তো ওইটা আপনি পঞ্চায়েতে গেলে কীভাবে কী করতে হবে ওনারাই বলে দেবে ঠিক আছে এরপরে আপনাকে কী করতে হবে আপনার কী লাগছে তো আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই জমি রেকর্ড যাদের নিজস্ব জমি আর যাদের নাই তাদের কিন্তু প্রশংসাপত্র লাগছে ঠিক আছে আর এই ফর্মটি লাগছে এই ফর্মটি ফিল আপ করতে ফিল করে আপনাকে আপনি আপনার ব্লকে কিংবা আপনার যদি সমবায় সমিতিটি করা থাকে সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে আর আপনি যদি সদস্য না হয়ে থাকেন আপনি ব্লকে গিয়ে জমা করতে পারেন অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছি যে দুয়ারা সরকারে কিন্তু এটা জমা নেবেন তো আপনারা চালে তার আগেও জমা দিতে পারেন ঠিক আছে তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই মন্দির ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে